আমরা যে খবরের দিকে নজর রেখেছি, অর্থাৎ সন্দেশখালীর ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। সন্দেশখালীতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সন্দেশখালী তৃণমূল নেতা তার যে পোলট্রি ফার্ম, অর্থাৎ শিবহাজার পোলট্রি ফার্মে তিনটি পোলট্রি ফার্মে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে পরিস্থিতি সন্দেশখালী রীতিমতো উত্তপ্ত, গতকাল থেকে সে উত্তেজনা কাটেনি, বরং আরও বেড়েছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে আজ সন্দেশখালীতে, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারপরেও কিন্তু কোনোভাবে এই প্রতিবাদ বিক্ষোভ দমানো যাচ্ছে না। মহিলারা, বিশেষ করে গ্রামের মহিলারা, তারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে বাঁশ দা কাটারি তাদের রয়েছে এবং সেই মতোই কিন্তু গতকাল থেকে চলছে এই প্রতিবাদ বিক্ষোভ। সন্দেশখালী বিক্ষোভের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন এবং গ্রামবাসীদের যেটা দাবি, তারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হচ্ছেন, তাদের যে চাপা ক্ষোভ সেটা বেরিয়ে আসছে এমনটাই কিন্তু দাবি করছেন গ্রামবাসীরা। সন্দেশখালী জেলিয়াখালীতে যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং বিক্ষোভ চালানোর ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবারের পর আজও উত্তপ্ত সন্দেশখালী। সেখানকার তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। দা কাটারি হাতে নিয়ে পথে নেমে পড়েছেন গ্রামের মহিলারা। সন্দেশখালী জেলিয়াখালী এলাকায় শিবু হাজরা তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতেও আগুন, উত্তেজিত জনতার। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিৎ চক্রবর্তী। সঞ্জিৎ, গ্রেফতারির খবর সামনে আসছে, কি জানতে পারছো? ইতিমধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতীকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। তার কারণ হলো তারা প্রত্যক্ষ ভাবে যে জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার বাড়িতে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছে, তার একাধিক পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে এবং লুটপাট করেছে। একদম আমি যেখানটায় দাঁড়িয়েছি এখন, ইতিমধ্যে শিবপ্রসাদ হাজরার বাড়ির সামনে তার দেখতে যে একাধিক জায়গায় অগ্নি সংযোগ করেছে, বিভিন্ন ঘরে গিয়ে তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছে এবং ঘরের জিনিসপত্র থেকে শুরু করে সব লুটপাট করে ভাঙচুর করিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি করেছে। ইতিমধ্যে এই ঘটনায় প্রকাশ্য বিবাদন হওয়ায় কিন্তু রীতিমতো এই এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছে। তারা এখানকার যারা তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা বলছেন যারা পরিকল্পিত হামলা, এরা একদম বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে, আগুন লাগিয়েছে এবং তার বাড়িতে এই নিয়ে কিন্তু তারা যা দুষ্কৃতিদের করেছে, বেশ একাধিক দুষ্কৃতিকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তারা প্রত্যক্ষ ভাবে এই এর সঙ্গে যুক্ত, এই নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। আর সেক্ষেত্রে কি বলছেন তারা সঞ্জিত, যাদেরকে গ্রেফতার করা হয়েছে? যাদেরকে গ্রেফতার করা হয়েছে বলেছে তারা এমনি আন্দোলন করছিলেন, কিন্তু যারা তারা এই আগুন লাগানো বা ভাঙচুরের ঘটনায় কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ নেই। নির্দিষ্ট যারা করেছে তাদেরকে গ্রেফতার করা হোক। ইতিমধ্যে এই ঘটনার জন্য এলাকা যথেষ্ট থমথমে রয়েছে, পরিস্থিতি কিন্তু এতটাই অস্বাভাবিক হয়ে পড়েছে যে এলাকায় র‍্যাব, কমব্যাট ফোর্স সবটাই মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে? ইতিমধ্যে এসডিপিও মানে আমিনুল ইসলামের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আছে, র‍্যাব আছে, কমব্যাট ফোর্স আছে, একাধিক বাহিনী নামানো হয়েছে, কোন রকমে যাতে নতুন করে উত্তপ্ত না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে। গ্রামবাসীরা কিন্তু এখানকার যে শিবপ্রসাদ হাজরার বাড়িতে আগুন লাগানো হয়েছিল তারা কিন্তু জল ঢেলে, যেহেতু দ্বীপ অঞ্চল এখানে কিন্তু সেইভাবে কিন্তু দমকলের কোনো জায়গা নেই, এখানে এসে কিন্তু তারা নিজেরাই আগুন নামানোর চেষ্টা করছে। গ্রামবাসীরা পাশে যদি জল পুকুর থেকে নিয়ে তারা সেই আগুন নেমানোর চেষ্টা করছে। ইন্দ্রাণী একেবারে সঞ্জিৎ তুমি সঙ্গে থাকো। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, গেছিলাম প্রতিবাদ করতে, আমরা মার খেয়ে চলে এসেছি, মার খেয়ে চলে এসেছি, আজ আমাদের কেউ আজ পর্যন্ত এই প্রশাসন কে আমাদের কারা মারলো মারলো টিএমসি লোকেরা, আমরা তো টিএমসি লোক ছিলাম, আপনারা কোথায় নিয়ে যাচ্ছে এখন? আমাদের ধরে নিয়ে যাচ্ছে, কোথায় প্রতিবাদ কোথায় নিয়ে যাবে এখন অফিসাররা জানে, কারা ধরে নিয়ে যাচ্ছে? পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে মারলো কেন?
আমাদেরকে মাল ওখানে প্রতিবাদ করতে গেছিলাম। কিসের মানে প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আমাদের গরিব মানুষ জমি জায়গা করে নিয়েছে। কে কে কে? সেই আপনার দল ওরারও আর মেহিন আবার মেহিন চালিয়েছে, গুলি করেছে, গুলি করেছে, ওপরে পাশে গুলি করেছে। আবার জানেন আপনার নাম? আমার নাম নিত্য, নিত্য মুন্ডা। আপনারা শুনলেন আটক গ্রেফতার ব্যক্তির বক্তব্য, যাকে গ্রেফতার করা হয়েছে তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি ঠিক কি বলছেন আরো একবার শুনবো, ঠিক কি বলেছেন। প্রতিবাদ কোথায় নিয়ে গেছিলাম? প্রতিবাদ করতে আমরা মার খেয়ে চলে এসেছি, মার খেয়ে চলে এসেছি। আজ আমাদের কেউ আজ পর্যন্ত এই প্রশাসন কে আমাদের ঠেকায় মানলো টিএমসির লোকেরা। আমরা তো টিএমসির লোক ছিলাম। আমরা কোথায় নিয়ে যাচ্ছি এখন? আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় প্রতিবাদ করে কোথায় নিয়ে যাবেন এখন? অফিসাররা জানে, তারা ধরে নিয়ে যাচ্ছে, পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে মানলো কেন? আমাদেরকে মানলো কেন? প্রতিবাদ করতে গেছিলাম। কিসের মানে প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আমাদের গরিব মানুষ জমি জায়গা করে নিয়েছে। কে কে কে? সেই আপনার দল ওরারও আর মেহিন আবার মেহিন চালিয়েছে, গুলি করেছে, গুলি করেছে, ওপরে পাশে গুলি করেছে। আবার জানেন আপনার নাম? আমার নাম নিত্য, নিত্য মুন্ডা। আপনারা শুনলেন তার বক্তব্য। আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর কাছে। সঞ্জিত, এরা আগে কিন্তু তৃণমূল করত এবং তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন এই মুহূর্তে, এবং তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। দেখো একেবারে ঠিক, তারা যেটা বলছেন, বারবার দাবি করছেন যে দীর্ঘদিনে তারা লিজের টাকা পায় না, কয়েক বছর ধরে সেই টাকা তারা আত্মসাৎ করে যে জমি জমি যে লিজে যে মাঝে, তুমি জানো এইসব দ্বীপ অঞ্চল অর্থাৎ সন্দেশখালী একাধিক যে 3,000 বিঘা জমি রয়েছে সেখানে কিন্তু মাঠের চাষ হয়, এবং যে বিশেষ করে এই অঞ্চলগুলোতে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের জমি লিজের টাকা আত্মসাতে অভিযোগ হচ্ছিল। এরা দীর্ঘদিনের খুব বেশ বেশ 2-3 বছর তারা পাচ্ছেন না, তার জন্য তাদের এটা বহির্প্রকাশ এই ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে 3 বছরের মাথায় কেন এই গ্রামবাসীরা উত্তেজনা তৈরি করলো, অর্থাৎ এই ঘটনা ঘটালো, অর্থাৎ গ্রামবাসী তারা আন্দোলন করছে, বাড়ি ভাঙচুর করছে, একাধিক বাড়ি ভাঙচুর করে অগ্নি সংযোগ করছে পোল্ট্রি ফার্ম দিকে। তাহলে 3 বছরের মাথায় কেন করতে গেল? তাহলে এর মধ্যে শাসক দলের যেটা বক্তব্য তারা বারবার দাবি করছেন, যেটা বিরোধীরা চক্রান্ত করে লোকসভা ভোটে ফায়দা তুলতেই কিন্তু বিজেপি এবং সিপিএমকে উস্কে দিয়ে কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে, পুরোটাই কিন্তু একেবারে পরিকল্পনা করে, যেন সামনে লোকসভা ভোট সেই নির্বাচনের আগে সামনে আদিবাসীদের রেখে আন্দোলন সংগঠিত করে তারা কিন্তু আদিবাসীদের নাম করে ইস্যু তৈরি করে তারা এই গন্ডগোল পাকিয়ে এবং এই সন্দেশখালীকে অশান্ত করার চেষ্টা করছে, এবং ধাপে ধাপে একটা দ্বীপ অঞ্চলে যখন গন্ডগোল থেকে যাচ্ছে তারা অন্য দ্বীপ অঞ্চলে গিয়ে, অর্থাৎ সন্দেশখালী যেখানে যেখানে হয়েছিল ত্রিভুবনি এলাকায়, তারপরে অন্য একটা দ্বীপ অর্থাৎ জেলিয়াখালীতে এসে তারা ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, একাধিক বাড়ি তৃণমূল কর্মীদের ভেঙে লোপাট করে দিয়েছে, সব নিয়ে রীতিমতো বেশ কয়েকজন দুষ্কৃতী এই ঘটনা করায় প্রত্যক্ষ দিবালোকে হয় তাদেরকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, এবং পাশাপাশি তারা এই সঙ্গে যুক্ত এমনটাই বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এই ইতিমধ্যে শাসক দলে এটাও দাবি করেছেন যে বহিরাগত দুষ্কৃতীদের এখানে এনে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিরোধীরা, এখানকার স্থানীয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সন্দেশখালী মানুষ একদম, তারা অধ্যুষিত অঞ্চলে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে শান্তিপূর্ণ একেবারে, এবং পরিস্থিতির রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ধন্যবাদ সঞ্জিত, কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।